শ্রাবন্তী চ্যাটার্জির একান্ত সময়ের ভিডিও নিয়ে গণমাধ্যমে নিন্দিত এবং ঝড় তুলে ফেলেছে। চলুন জেনে আসি বিস্তারিত। ইচ্ছে করে তোর শহরে থাকতে সন্ধ্যা সকাল, ইচ্ছে করে জ্বলতে আলো জ্বলন্ত রং মশাল, এমন একটি গানের লাইন লিখে একটি ভিডিও শেয়ার করেছে গণমাধ্যমে। সেই ভিডিও নিয়ে গণমাধ্যমে নানা ধরনের ইঙ্গিত বোঝা যাচ্ছে। শ্রাবন্তী চ্যাটার্জি বেশিরভাগ কলকাতার কাজের বাইরে গ্রাম অঞ্চলে ঘুরে বেড়াতে ভালোবাসে। শুধু শুটিং এর কাজে কলকাতায় থাকতে হয় তাকে। এর বাইরে বেশিরভাগ পাহাড়ি অঞ্চলে একা একা ঘুরতে দেখা যায়। ঠিক তেমন একটি ভিডিও ফুটেজে গতকাল শেয়ার করেছে, যেখানে দেখা যাচ্ছে নীল রঙের শাড়ি পরে একলা মনে হাতে এক কাপ চা নিয়ে নিজেকে উদাসী ভাব নিয়েছে। এদিকে এমনই অবস্থায় সবাই বলেছেন তিনি হয়তোবা তৃতীয় স্বামী রোশনকে মনে করছেন, রোশনকে মনে করে এই স্ট্যাটাস দিয়েছেন। কিন্তু গণমাধ্যমে এর আগে চতুর্থ বিয়ের কথা ভেসে বেড়াচ্ছে। কিন্তু এখন দর্শকরা বলতে চায় শ্রাবন্তী চ্যাটার্জির সত্যিকারের ভালোবাসা ছিল তৃতীয় স্বামী রোশন সিং। এদিকে শ্রাবন্তী চ্যাটার্জির হাতে বেশ কিছু সিনেমার কাজ জমে পড়েছে। লকডাউনের কারণে তিনি সিনেমার শুটিংয়ে অংশগ্রহণ করেনি। এর মধ্যে বীর পুরুষ, নবজীবনের বীমা কোম্পানি, উল্লেখিত খেলাঘর নামে সিনেমাগুলোর কাজ হাতে জমা পড়ে গেছে। এখন তিনি সেই সিনেমার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। এদিকে কোর্টের মামলায় তাকে পেরেশানি হতে হচ্ছে। দর্শক, শ্রাবন্তী চ্যাটার্জির নতুন স্ট্যাটাস আপনাদের কি মনে হয় তা কমেন্ট করে দিতে ভুলবেন না।